বাসায় ছোট বড় সবাই পছন্দ করে এমন একটা তরকারি হচ্ছে শাকের তরকারি। আজকে দুই ধরনের শাক দিয়ে দুইটা তরকারি রান্না করেছি। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আর তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কাঁচা মরিচ আগে থেকে কেটে রেখেছিলাম, আর বাটা মশলাগুলো তো ফ্রিজে প্রিজার্ভ করা ছিল, তো ওখান থেকে বের করে নিয়েছি। তো এই যে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে যায় ঠিক ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। ওদিকে যে মাছগুলো আজকে রান্না করব, সেই মাছগুলো কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আর তারপরে লবণ আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো এখন এর মধ্যে রসুন, জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিলাম এই মশলাটা কষানোর জন্য। পানি দেওয়ার পরপরই এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এর আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার আম্মু এসেছিলেন অনেক দিন পরে। তো আম্মু আসার সময় পেঁপুল শাক নিয়ে এসেছিলেন। তো আমাদের এলাকার খুব বিখ্যাত একটা শাক হচ্ছে পেঁপুল শাক, আর এই শাকটা আমাদের এলাকায় বলতে গেলে ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো ওই শাকটা বাড়ি থেকে আমরা যখন আসি তখন ওই শাকটা আমাদেরকে দিয়ে দেয়, আবার বাড়ি থেকে যখন কেউ আসে তখন সাথে করে নিয়ে আসে। আর আমার জন্য যত কিছু যাই আনুক না কেন, পেঁপুল শাকটা আনলে আমি সবচেয়ে বেশি খুশি হই, কারণ এটা খেতে আমি খুব পছন্দ করি। আর আমার মেয়েটাও হয়েছে, পেঁপুল শাকটা খুব পছন্দ করে সে। তো এই যে মাছগুলো প্রথমে দিয়ে দিয়েছিলাম, মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে পেঁপুল শাক দিয়ে দিয়েছি। মাছটা খুব বেশি সফট করে কষানো যাবে না, তাহলে দেখা যাবে রান্না শেষ হতে হতে মাছটা ভেঙে যাবে। জাস্ট মশলার মধ্যে কয়েক মিনিট একটু ভেজে নিলেই হবে। আর এই যে দেখুন, পেঁপুল শাকের পাতাটা দেখতে ঠিক এরকম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদিও এগুলো ফ্রেশ না, ফ্রিজে ছিল কয়েকদিন। তো এখন পেঁপুল শাকটা দেওয়ার পরে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। শাক থেকে অনেকটা পানি বের হচ্ছে, আর শাকের তরকারিতে সবসময় মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, আর পেঁপুল শাক যেহেতু একটু তেতো স্বাদের হয়ে থাকে এজন্যই হচ্ছে এতে একটু মরিচটা বেশি দিয়েছি। পেঁপুল শাকের যে তরকারিটা রান্না করছিলাম সেটা পাশের চুলায় ট্রান্সফার করে নিয়েছি আমার এই যে ভিডিও করার সুবিধার্থে। আর এই চুলায় আবারও একটা কড়াই দিয়ে দিয়েছি, এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একসাথে। মরিচটা ভেজে নিলে যেটা হবে, মরিচ থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে, আর মরিচের ঝালটাও ঠিকঠাক মতো বের হয়। তো এজন্যই হচ্ছে আমি তরকারিতে মরিচটা বেশিরভাগ সময়ই ভেজে ভেজে দেই, মানে পেঁয়াজটা যখন ভাজছি সেই সাথে মরিচটাও ভাজা হয়ে যাচ্ছে। আমি যখন তরকারিটা রান্না করছিলাম তখন ঈশামণি টের পেয়ে গেছে যে আজকে পেঁপুল শাকের তরকারি রান্না হচ্ছে, তো বারবারই কিচেনে আসছিল। ওই শাকটা এতদিনে ও চিনে গেছে, যেহেতু প্রায় প্রায় বাড়ি থেকে এই শাকটা পাঠায় অথবা আমরা যখন বাড়ি থেকে আসি তখন দিয়ে দেয়। তো বারবারই এসে জিজ্ঞেস করছিল যে আম্মা শাকের তরকারিটা হয়েছে নাকি, তো আমি বললাম যে আর অল্প কিছুক্ষণ। তরকারির জন্য পেঁয়াজটা একেবারে লালচে করে ভাজি না, মোটামুটি করে 80% যখন ভাজা হয়ে যায় তখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে থাকি। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, এই জন্য দুপুর টাইমটা আমরা খিচুড়ি তৈরি করেছিলাম, আর বৃষ্টির দিনে খিচুড়িটা বাসায় সবাই খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা। তো এই যে এখন এর মধ্যে সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে রসুন, জিরা আর ধনিয়া একসঙ্গে বাটা আছে, তো সেখান থেকে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। অল্প একটু পানি দিলাম, এখন হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালো করে এখন এই পর্যায়ে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট এই মশলাটা ভালো করে কষানো হলেই দেখবেন যে এর উপরে তেল উঠে আসছে, তো সেই পর্যায়ে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এদিকে পাশে চুলা তরকারিটা হয়ে গেছে, পেঁপুল শাকগুলো এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে, আর ওই যে মাছগুলো দিয়েছিলাম ওগুলো একসাথে রান্না হয়ে গেছে। এদিকে আমি পালং শাক কেটে ধুয়ে রেখেছিলাম। তো মশলাটা যখন কষানো হয়েছে এর মধ্যে পালং শাক দিয়ে দিচ্ছি। পালং শাক দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এই তরকারিতে এক্সট্রা করে আমি আর কোনো পানি অ্যাড করব না,
পালং শাকগুলো যেহেতু আমি কিছুক্ষণ আগে ধুয়ে নিয়েছি, তাই এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি আছে, আর শাক থেকে তো এমনিতেই অনেকটা পানি বের হয়। তো দেখা যাবে এই সব পানি মিলিয়েই রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা করে আর আমাকে পানি দেওয়া লাগবে না। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শাকটা যখন আধা সিদ্ধ মতো হয়ে গেছে, তখন এর মধ্যে আমি লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে পাবদা মাছ দিয়ে পালং শাকের তরকারি রান্না করছিলাম, তো এই তরকারিটা বাসার সবারই খুব প্রিয়, আর রান্না করতেও দেখবেন একদমই কম সময় লাগে। অন্যান্য সব মাছের মতো পাবদা মাছটা যদি একটু কষিয়ে কষিয়ে রান্না করতে যাই, তাহলে দেখা যায় যে এই মাছটা বেশি নরম হওয়ার কারণে ভেঙে ভেঙে যায়। তো এজন্য আমি লবণ হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেই, তারপরই তরকারির উপরে দিয়ে দেই। তো এই যে এ পর্যায়ে তরকারিটা হয়ে গেছে, মাছ দেওয়ার পরে আরও 3-4 মিনিট এটাকে জাল করে নিয়েছিলাম। এখন উপর থেকে কিছুটা ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিয়েছি। আজকের এই তরকারিগুলো সব রান্না হয়ে গেছে, আমি তো এখন খাবার সার্ভ করতে চলে যাচ্ছি, যেহেতু বাচ্চাদের ক্ষুধা লেগেছে। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।